প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ নিবন্ধন ক্লাসে আপনাদেরকে তার আন্তরিক অভিনন্দন। আপনারা অবশ্য অবগত আছেন, প্রতি সপ্তাহে শুক্রবার রাত 8:30 আপনাদের নিবন্ধনের উপর ক্লাস হয়। আমরা অবশ্য 8:30 সময় যুক্ত হয়েছি, কিন্তু নেটওয়ার্ক একটু কম থাকার কারণে আমরা লাইভে আসতে একটু দেরি হয়ে গেছে। যারা এই মুহূর্তে আপনারা লাইভ ক্লাসে দেখছেন, লাইভ ক্লাসের উপরে দেখবেন আপনাদের জুম আইডি এবং পাসওয়ার্ড দেওয়া আছে। এই জুম আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে আপনারা সরাসরি আমাদের ক্লাসে যুক্ত হতে পারবেন এবং আমরা যে বিষয়গুলো আলোচনা করব আমাদের সাথে সরাসরি কথা বলতে পারবেন, এবং সাথে সাথে আপনারা যে অঙ্কনগুলো করছেন সেগুলো আমাদের দেখাতে পারবেন। আমরা সাথে সাথে দেখে আপনাদের ভুল ত্রুটিগুলো সংশোধন করে দেবো, এবং আপনারা যদি না বুঝতে পারেন আপনারা যেভাবে বলবেন সেইভাবে আমরা অঙ্কন করে দেখাবো যে আপনাদের কোথায় সমস্যা আছে, শুধু সমস্যাগুলো বলবেন। শিক্ষার্থী বন্ধুরা, আমরা সবাইকে ধন্যবাদ জানিয়ে আজ আমরা ক্লাস শুরু করব। ক্লাস শুরু করার আগেই আমি আবারও আপনাদের সবার উদ্দেশ্যে বলছি, আপনারা জানেন প্রতি শুক্রবার রাত 8:30 আপনাদের নিবন্ধনের উপর ক্লাস হয়, কুইক ড্রয়িং। এই কুইক ড্রয়িং ক্লাসে আপনারা যারা চারুকলা বিষয়ে 1 বছর মেয়াদী অ্যাডভান্স সার্টিফিকেট কোর্স করছেন আপনারা সবাই এই ক্লাসটিতে যুক্ত হতে পারেন। এটি ক্রিয়েটিভ ট্রেনিং ইনস্টিটিউটের সম্মানিত পরিচালক জনাব ফিরোজ আহমেদ স্যার সবার জন্য উন্মুক্ত করে দিয়েছেন যারা আপনারা এই রিলেটেড আছেন। আমরা আজ একটি গ্রামীণ দৃশ্য অঙ্কন করব কুইক ড্রয়িং এর মাধ্যমে। আমি স্ক্রিন শেয়ার করব, স্ক্রিন শেয়ার করার পরে আপনারা স্ক্রিনে যে বিষয়টি দেখতে পাবেন সেটি অঙ্কন করবেন। এর আগে আপনারা অনেকগুলো গ্রামীণ দৃশ্য অঙ্কন করেছেন সুন্দর করে, সেই অনুযায়ী আপনারা অঙ্কন করবেন, যেভাবে আছে সেভাবে অঙ্কন করার চেষ্টা করবেন, কিন্তু সেটি হবে কুইক ড্রয়িং। হালকা স্কেচ আপনারা দেখাতে পারেন, কিন্তু লাইনের ব্যবহার খুবই সুন্দর হওয়া দরকার। লাইনগুলো অনেক সুন্দর করে দিবেন, লাইনের ভিতরে আপনাদের আলোসার ব্যবহার দেখাবেন। আপনারা হালকা একটু স্কেচ ওই লাইন লাইনের মাধ্যমে আপনারা স্কেচ করে দেখাতে পারেন। অনেকেই সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম, যে আলহামদুলিল্লাহ ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। সবাইকে ধন্যবাদ, আমরা স্ক্রিন শেয়ার করছি, আপনারা একটু দেখেন। যা স্মরণ আছে কি বানাই, গ্রামীণ দৃশ্য দেখতে পাচ্ছেন, এই গ্রামীণ দৃশ্যটি আপনারা সুন্দর করে অঙ্কন করবেন। আপনারা কিন্তু কুইক ড্রয়িং এর মাধ্যমে করবেন এটি। আপনি যদি চান হালকা স্কেচ করে দেখাতে পারেন। কুইক ড্রয়িং শব্দ তো দ্রুত অঙ্কন করো, অর্থাৎ দ্রুত অঙ্কন করুন। আপনি যেটা দেখছেন সেটা আপনি আপনার মতো করে দ্রুত অঙ্কন করে দেখাতে হবে। এখন আপনি এটা লাইন দিয়ে দেখাতে পারেন, স্কেচের মাধ্যমে দেখাতে পারেন। শিক্ষার্থী বন্ধুরা, যারা এই মুহূর্তে লাইভ ক্লাস দেখছেন আপনারা অবশ্যই জুমে যুক্ত হবেন। জুমে যুক্ত হওয়ার জন্য আপনাদের লাইভ ক্লাসের আমাদের শিরোনামে দেখেন জুম আইডি এবং পাসওয়ার্ড দেওয়া আছে। আপনাদের যে ডিটেলস যে অপশন আছে মোর অপশনে চাপ দিয়ে দেখবেন, লাইভ ক্লাস যখন দেখবেন মোর অপশনে চাপ দিলে আপনার জুম আইডি এবং পাসওয়ার্ড পেয়ে যাবেন। জুম আইডি পাসওয়ার্ড ব্যবহার করে সরাসরি আমাদের ক্লাসে যুক্ত হতে পারবেন। ক্রিয়েটিভ ট্রেনিং ইনস্টিটিউটের সম্মানিত পরিচালক জনাব ফিরোজ আহমেদ স্যার
বাংলাদেশে যারা চারুকলা বিষয়ে 1 বছর মেয়াদী অ্যাডভান্স সার্টিফিকেট কোর্স করছেন এবং যারা এই কোর্সে চলমান আছেন, আপনাদের সবার জন্য এই ক্লাসটি উন্মুক্ত করে দিয়েছেন। শিক্ষার্থী বন্ধুরা, আপনারা প্রতিনিয়ত শুনে আসছেন যে আমাদের জুলাই জুন 2022 সেশনে চারুকলা আসতে ভর্তি চলছে নবম ব্যাচে। আপনারা যারা এখনো ভর্তি হননি, অতি দ্রুত আমাদের প্রতিষ্ঠানে যোগাযোগ করুন। আমাদের প্রতিষ্ঠানের ভর্তি শেষ তারিখ 30/5/2022। আমাদের প্রতিষ্ঠানের ভর্তি শেষ তারিখ 30/5/2022। আপনারা অনেকেই মেসেজ করছেন যে আপনারা জুমে ঢুকতে পারছেন না, আপনারা জুমের পাসওয়ার্ডটি এবং আইডিটি সরাসরি লাইভ ক্লাস থেকে কপি করে নিয়ে বসান, তাহলে সরাসরি যোগ করতে পারবেন। লাইভ ক্লাসের ডিটেলস যে অপশনটা আছে আপনার যেখানে বর্ণনা দেওয়া আছে, ওইখানে দেখবেন আপনাদের জুম আইডি এবং পাসওয়ার্ড দেওয়া আছে, ওটি ব্যবহার করে আপনারা সরাসরি আমাদের জুম ক্লাসে যুক্ত হতে পারবেন। আপনারা স্ক্রিনে দেখতে পাবেন বিষয়বস্তুটি, দেখে দেখে অঙ্কন করুন। পঞ্চম ব্যাচের আপনারা কেউ যুক্ত হয়েছেন? আপনারা অনেকেই প্রশ্ন করছেন মেসেঞ্জার, আমি দেখলাম যে আপনারা বলছেন জুম আইডি এবং পাসওয়ার্ড কোনটা, জুম আইডি পাসওয়ার্ড দেন। আসলে আপনাদের ক্লাসের আগেই এটা খোঁজ খবর নেওয়া উচিত যে আপনাদের কিন্তু প্রত্যেকে জিমেল করা হয়েছে এবং ফোনে মুঠো ফোনে SMS দেওয়া হয়েছে যে আপনাদের ক্লাসে যুক্ত হওয়ার জন্য জুম আইডি এবং পাসওয়ার্ডটা কি। এখন ক্লাসের টাইম এসে আসলে এটা প্রশ্ন করা কতটুকু যুক্তিসঙ্গত সেটা আপনারাই ভালো জানেন, কারণ ক্লাস রুটিন আপনাদের দেওয়া হয়েছে। আপনারা যখন ক্লাসের কথা বলা হয় যে ক্লাসে যুক্ত হন, তখনই আপনারা প্রশ্ন করেন যে ক্লাস রুটিনটা কোথায় পাবো, ক্লাস রুটিনটা কেউ দেন। কিন্তু আপনারা যখন ফ্রি থাকেন অন্য সময় আপনারা কেন এগুলো সংগ্রহ করে রাখেন না? আর আপনাদের প্রত্যেকের কিন্তু জিমেল করা হয়েছে ক্লাস রুটিন, আপনারা জিমেল গুলো চেক করবেন প্রতিদিন, প্রতিদিন ঘুমানোর সময় একবার করে আপনাদের জিমেল গুলো চেক করবেন। আর যারা কোনো জিমেল পান না, অবশ্যই আপনারা প্রতিষ্ঠানে যোগাযোগ করবেন এবং প্রতিষ্ঠানে যোগাযোগ করে আপনাদের জিমেল যদি ভুল ত্রুটি হয় চেঞ্জ করে নেবেন। যারা নতুন জুমে যুক্ত হচ্ছেন এবং যারা লাইভ ক্লাসে নতুন যুক্ত হয়েছেন, আমি তাদের উদ্দেশ্যে বলছি আপনারা স্ক্রিনে দেখতে পাওয়া ছবিটি কুইক ড্রয়িং করে দেখাবেন। আপনাদের কুইক ড্রয়িং সময়সীমা থাকবে 9:20 পর্যন্ত। আপনাদের এই ছবিটি অঙ্কনের সময় থাকবে, আপনারা একটু সুন্দর করে দেখে দেখে অঙ্কন করবেন। আর যারা আপনারা ষষ্ঠ, সপ্তম, অষ্টম ব্যাচে আছেন, আপনারা সবাই আপনাদের যে ক্লাস রুটিন আছে ষষ্ঠ ব্যাচের, আপনাদের রবিবার এবং মঙ্গলবার
এই দুদিন 8:30 ক্লাস থাকে, সদস্যদের উপর এই ক্লাসে অবশ্যই যুক্ত থাকবে, কারণ এই ক্লাসগুলো লাইভ সম্প্রচার করা হয় না, সুতরাং আপনাদের জন্য এই ক্লাসগুলো অতীব জরুরি। দ্বিতীয়ত, যারা সপ্তম এবং অষ্টম ব্যাচ আছেন, আপনারা সোমবার এবং বুধবার এই দুদিন রাত 8:30 ক্লাসে অবশ্যই যুক্ত থাকবেন। আপনারা যারা লাইভ ক্লাস দেখছেন, লাইভ ক্লাসে দেখেন, লাইভ ক্লাসের উপরে ডিটেলসে আপনাদের জুম আইডি এবং পাসওয়ার্ড দেওয়া আছে, এই জুম আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে সরাসরি আমাদের ক্লাসে যুক্ত হতে পারবেন। ক্রিয়েটিভ ট্রেনিং ইনস্টিটিউটের সম্মানিত পরিচালক জনাব ফিরোজ আহমেদ স্যার আপনাদের জন্য এই ক্লাসটি উন্মুক্ত করে দিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি অনেকে লাইভে আপনারা হাজিরা দিচ্ছেন, হাজিরা দিবেন অবশ্যই, কিন্তু তার থেকে বেশি জরুরি আপনারা ক্লাসগুলো ঠিকঠাক মতন করবেন। আপনারা ক্লাসে যুক্ত হবেন, আপনারা সরাসরি আমাদের জুমে যুক্ত হবেন, কারণ আইডি পাসওয়ার্ড দেওয়া আছে। কারণ আপনারা জানেন যে লাইভ ক্লাসে যদি আপনি থাকেন, লাইভ ক্লাস থেকে আপনি যেটি অঙ্কন করছেন সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, আপনি আমাদেরকে দেখাতেও পাচ্ছেন না, আপনাদের ভুল ত্রুটি গুলো আমরা ধরে দিতে পারছি না। সুতরাং জুম আইডি এবং পাসওয়ার্ড দেওয়া আছে, সেই জুম আইডি পাসওয়ার্ড ব্যবহার করে সরাসরি থাকবেন। লাইভ ক্লাসটি মূলত যদি আপনার তাৎক্ষণিক কোনো ব্যস্ততা থাকে তাহলে পরে এই ক্লাসটি দেখার জন্য, অথবা আপনি জুমে এই ক্লাসটি করছেন কিন্তু মাঝে মাঝে বুঝতে পারেনি, নেটওয়ার্কের সমস্যা থাকতে পারে, সেজন্য পরে আবার যেন এই ক্লাসটি আপনি পুনরায় দেখতে পারেন, সেজন্য আমাদের লাইভ সরাসরি সম্প্রচার করা হয় আপনাদের সুবিধার জন্য। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা আজকে ক্লাসটি অবশ্যই আপনাদের পার্সোনাল ফেসবুক আইডি থেকে শেয়ার করে রাখবেন, তাহলে আপনারা যখন কোনো বিষয়বস্তু না বুঝতে পারবেন তখন সাথে সাথে আপনাদের টাইম লাইন থেকে এই ক্লাসটি দেখতে পাবেন। আমাদের সাথে যুক্ত হয়েছেন ফরাদ, ফারহানা, শরীফুল ইসলাম, তুহিন হুসাইন, নুরুল ইসলাম, ইনুস আদি, লিটন কুমার মন্ডল, ফারিয়া জাহান, কাকলি রায়। আপনাদেরকে ধন্যবাদ আমার জন্য, আপনারা চেষ্টা করবেন দ্রুত জমি যুক্ত হওয়ার জন্য। এদিকে আমাদের সাথে যুক্ত আছেন মিনি খানম, মধ্যী বিশ্বাস, অর্চনা রানী, ডলি হলদার, পারিয়া জাহান। অনেকে আপনারা ডিভাইস নাম দিয়ে যুক্ত হয়েছেন, জান্নাতুল নাইম, রাশেদ সারোয়ার, মেরাজুল ইসলাম, নাদিরা খানম, শান্তা ইসলাম, শান্তা সরকার, স্বামী শারমিন সুলতানা, শিবানী রায়, টুম্পা খাতুন, তাহাজ্জত আলী, আব্দুল কাদের। আপনাদের সবাইকে ধন্যবাদ, আরো অনেকে যুক্ত হয়েছেন।
স্যার ছবি কই গেল? একটু ওয়েট করুন। নেট সমস্যার কারণে ছবিটি চলে গেছে, আমি একটু বানাচ্ছি। আপনারা স্ক্রিনশট দিয়ে নেননি? না স্যার, স্ক্রিনশট দেওয়া হয়নি তো। আচ্ছা, এবার স্ক্রিনশট দিয়ে নেবেন। নেটওয়ার্কের সমস্যা আছে, নেটওয়ার্কের সমস্যার জন্য একটু দেরি হচ্ছে আর কি। আমরা তাহলে নেটওয়ার্কটা ঠিক করি এই মুহূর্তে। আমাদের আপনারা একটু অপেক্ষা করুন, তারা আমরা একটু বিনোদন জগতে যাই। এই মুহূর্তে বিনোদন জগতে আমরা প্রবেশ করছি। স্যার আপনি স্যার স্যার আপনি আগে গান একটা গান স্যার আপনি শুরু করেন, তারপরে আমরা। প্রথমে আমি আহ্বান করব ডলি হাওলাদার তাহাজ্জুদ আলীকে। তাহাজ্জুদ আলী, দুই লাইন, 2 থেকে 3 লাইনে একটি ছোট্ট একটি গান উপহার দেওয়ার জন্য। হ্যাঁ, আপনি আগে শুরু করেন, তারপর আমরা স্টার্ট করবানে। অনেক চমৎকার কথা বলেছেন। আমি মনে হয় ক্লাস শুরু করার আগেই শুরু করে দিয়েছি, এখন আবার শুরু করতে গেলে তো দেরি হয়ে যাবে। এই জন্য আগে আপনারা শেষ করেন, তারপর আমি আবার শুরু করবো। ঠিক আছে স্যার, 2 লাইন গাচ্ছি, মানে ভুল হতে পারে, ক্ষমা করে দিন। সমস্যা নেই, পেশাদার না। আর শুরু করলাম। জি জি, শুরু করেন। আমার মতো এত সুখী নয় তো কারো জীবন, কি আদর স্নেহ ভালোবাসা জড়ানো মায়ার বাঁধ। আমার মতো এত সুখী নয় তো কারো জীবন, কি আদর স্নেহ ভালোবাসায় জড়ানো মায়ার বাঁধ। তারপর জানো কি ভুলে গেছি স্যার? জানিয়ে বাঁধন ছিড়ে গেলে কভু আসবে আমার মরণ। আমার মতো এত সুখে নয় তো কারো জীবন, উকে ধরে যত ফুল ফোটালাম সে ফুলের কাটা ছাড়া কি পেলাম। তারপর ধরে কি স্যার? ভাগ্যের পরিহাসেরই নাম
ও বুকে ধরে যত ফুল ফোটালাম, সে ফুলের কাঁটা কাঁটা ছাড়া কি পেলাম, ভাগ্যের পরিহাসেরই নাম। তারপরে কি স্যার? কেন নিয়তির কাছে বারে 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 হেরে যাই মানুষ এমন, গুড তোরা তো সুখে নয় তো কারো জীবন, চারিদিকে কি জানা স্যার, চারিদিকে যত ফুল ফোটালাম সে ফুলের কাঁটা ছাড়া নিরাশার বালু চর, এ তো শেষের দিকে বেঁধেছি খেলা গান তো শেষ, তাই না? এরপরে আসে নাকি? চারিদিকে নিরাশার বালু চর, কি আশায় বেঁধেছি খেলা স্বপ্নটা ভেঙে দিতে এলো ঝড়, কেন নিয়তির কাছে বারে বারে হেরে যায় মানুষ এমন, আমার মতো এত সুখী নয় তো কারো জীবন। বাহ, খুবই চমৎকার হয়েছে, সুন্দর। আমরা আমরা বাবুর কাছে আর একটা গান শুনতে চাই, ওই তো ছোট বাচ্চাটার কাছে। জি স্যার, আমরাও শুনতে চাই। অনেক সুন্দর হয়েছে, আমরা আরেকটি গান শুনতে চাই। সব ভুলে গেছো, আপনি মনে করিয়ে দেন, আপনি মনে করিয়ে দেন। দুই লাইন বলতে পারলেন, দুই লাইন বলতে পারলে সবারই হবে। দে দে পালে তুলে দে মাটি হালা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, হাজার মানে কাঁদিলে মুক্ত ধরে তার কিসের ভাবনা, কিসের ভাবনা, এ দে নৌকা মাঝে যাব মদিনা, এ দে নৌকা খুবই চমৎকার হয়েছে, এরপর আমরা ডলি হালদারের কাছ থেকে একটি গান শুনি। ডলি হালদার,
স্যার আমরা ডলি হালদারের কাছে গান শুনতে চাই, ভালো গান গায়। হ্যাঁ জি বলেন। কে বলবেন বলেন? অর্চনা স্যার আমি পারি না। টুম্পা খাতুন স্যার আসি স্যার, আমরা আপনার কাছে একটু গান শুনতে চাচ্ছিলাম। জি স্যার একটু অল্প বলতে পারবো? হ্যাঁ অবশ্যই অবশ্যই বলবেন। মায়ের কোলে যেন চাঁদ নেমে এলো, কত যে হাজার সুখে মন ভরে গেল, তোমাকে পেয়ে সুখে আঁখি চল চল জলে ভরে গেল, মায়ের কোলে যেন চাঁদ নেমে এলো। স্যার আমার মেয়ে বলবি। ধন্যবাদ ধন্যবাদ। বলো জোরে, বলো জোরে, বলো জোরে, বলো জোরে, বলো 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 বাবু বলো। আম্মু তুমি জোরে বলো, জোরে বলো। বলে জেনে তাতে নেমে এলো, জোর করে কও, তোমাকে পেয়ে কাছে আঁকি চল চল জলে ভরে গেল। স্যার একটা জিনিস লক্ষ্য করেছেন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আল্লাহুম্মা মালিক ইয়াউমিদ্দিন ইল্লাহি মালিক মালিক ইয়াউমিদ্দিন জোরে আপনি বলে দেন, তাছাড়া কেউ বলবে না। আপনি যেরকম নাম ধরে ডাকতেছেন ওরকম ডাকছেন। আমাদের দুই মাই করতে গান স্যার, আমাদের গানটা কেমন হয়েছে বললেন না? অনেক সুন্দর হয়েছে, অনেক চমৎকার। শান্তা ইসলাম, শান্তা ইসলাম স্যার আপনার কাছে একটু গান শুনতে চাচ্ছিলাম। স্যার আজকে আসতে পারবো না। না রিকোয়েস্ট নাদিরা খানম, আপনিও পারবেন না? ইনামুল হক, ইনামুল হক এবার সবাই ছবি অঙ্কন করেন। যতটুকু হয়েছিল সেখান থেকে অঙ্কন করেন। দেখাবো না সংসার
ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য। একটু নেটওয়ার্কের সমস্যার কারণে আমরা ছবিটি শেয়ার করতে পারিনি, আবারও আমরা ছবিটি শেয়ার করেছি। আপনারা যে পর্যন্ত আহ্বান করছিলেন তারপর থেকে শুরু করবেন, এবং আপনারা একটু দয়া করে সবাই স্ক্রিনশট নিয়ে নেবেন, ছবিটি আপনারা সবাই স্ক্রিনশট নিয়ে নেবেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম স্যার। আমি এনামুল বলছিলাম স্যার। তো হয়ে গেছে, এখন কি করব? আপনি গান বলবেন? জি স্যার, বলতে চাইলাম স্যার। আচ্ছা ঠিক আছে, বলেন। ছবি অঙ্কন করেন এবং গান বলেন। গরে সনে সরে রে গরে সনে পা সনে সরে সাগরে গরে সনে পানি সরে পাগরে সনে সরে গা সরে সরে রে গরে গা গপ গপ পানি সরে। ও বন্ধু তুমি শুনতে কি পাও, ও বন্ধু তুমি শুনতে কি পাও, এ গান আমার ও এ গান আমার, এ গান আমার ও এ গান আমার। তুই যাবে ঈশ্বর হৃদয় তোমার, তুই যাবে ঈশ্বর হৃদয় তোমার, এ গান আমার ও এ গান আমার, এ গান আমার ও এ গান আমার। কেন এই লুকোচুরি, কি কারণে জানি না, কাছে যেতে চাই তবু কেন যেতে পারি না, ও কেন এই লুকোচুরি, কি কারণে জানি না, কাছে যেতে চাই তবু কেন যেতে পারি না। বলো না কোকার ভুলতে, দেখা তুমি চাও না দিতে, বলো তুমি বলো না কোকার ভুলতে, দেখা তুমি চাও না দিতে, বলো কবে দুটি মন হবে একাকার, ছুঁয়ে যাবে ঈশ্বর হৃদয় তোমার, এ গান আমার ও এ গান আমার। সরি স্যার, অনেকদিন পরে বলতেছি তো স্যার, গলা মানে একটু কেমন যেন গলা গলা বলতে পারলাম না স্যার, একটু আলাদা একটা নার্ভাসনেস কাজ করতেছে স্যার। সমস্যা নেই, অনেক সুন্দর হয়েছে স্যার, দোয়া করবেন স্যার ইনশাআল্লাহ, আল্লাহ বরকত, ইনশাআল্লাহ ভালো কিছু হবে। আচ্ছা এরপর আর কেউ আছেন? মিরাজুল ইসলাম, মিরাজুল ইসলাম স্যার আমি গান গাইতে পারি না। মিরাজুল ইসলাম স্যার আমি আচ্ছা ইমামুল স্যার আমি তো গান গাইতে পারি না স্যার। জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। আপনি পারেন না? না স্যার। স্যার আপনি যখন অনুরোধ করলেন গজল একটা বলি আর সবার, তাহলে দাওয়াত দেওয়া হয়ে যাবে নামাজের ব্যাপারে। নামাজ কে বলো না কাজ আছে, কাজ কে বলো আমার নামাজ আছে, নামাজ কে বলো না কাজ আছে, কাজ কে বলো আমার নামাজ আছে, নামাজ বিহীন পরপারে কি জবাব দেবে তুমি প্রভুর কাছে, নামাজ বিহীন পরপারে কি জবাব দেবে তুমি প্রভুর কাছে, প্রভুর হুকুম মানো রে ভাই, থাকো তুমি যেথা, সময় গেলে পাবে না ফিরে, মরণ তোমার অতি কাছে, জেনে রেখো মরণ তোমার
অতি কাছে ফজর কাটে ঘুমের ঘরে জোহর কাজে কাজে আছর কাটে হেলাই ধুলাই মাগরিব মাঝে মাঝে এশার সময় থাকো তুমি এশার সময় থাকো তুমি মিশে দুনিয়ার পিছে তার আজকে এটুকু থাক আমার এমনি দুপুরতে শ্বাসকষ্ট হচ্ছিল তো খুব কষ্ট হচ্ছে ধন্যবাদ একটি অসাধারণ গান উপহার দেওয়ার জন্য এটি যেহেতু গজল ইসলামী গান যেটি বলে হ্যালো স্যার জি বলেন স্যার আমি টুম্পা খাতুন বলতেছি লামিয়ার বাবা একটা গান বলবে ধন্যবাদ জি শুরু করুন আমার কিন্তু হেব গলা ঠিক আছে কিছু মনে নিয়েন না খেলেছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলেছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ প্রলয় সৃষ্টি তব উত্তুল খেলা নিরজনে প্রভু নিরজনে প্রভু নিরজনে প্রভু নিরজনে খেলিছ শূন্যে মহাকাশে তুমি মগ্ন লীলা বিলাসে শূন্যে মহাকাশে তুমি মগ্ন লীলা বিলাসে ভাঙিছ গরিছ নীতি আপন মনে নিরজনে প্রভু নিরজনে প্রভু নিরজনে প্রভু নিরজনে তারকার বিশ্বসী খেলনা তব হে উদাসী পড়িয়া আছে নাগা পায়ের কাছে রাশি রাশি নিত্য তুমি হে উদাস স্যার মনে নাই কিছুটা সত্যি স্যার তবে অতটা না অনেক সুন্দর হয়েছে আচ্ছা আমরা অনেক সুন্দর দেখেছি ছবিটি সবাই স্ক্রিনশট নিয়ে নেবেন আমরা অনেক মজা করলাম আনন্দ করলাম অনেক ভালো লাগলো আসলে আপনাদের মধ্যে অনেক প্রতিভা আছে আর এই প্রতিভাগুলো কাজে লাগাবেন মাঝে মাঝে এই প্রতিভাগুলো আমাদের সবার মাঝে উপস্থাপন করবেন তাহলে আমরা জানতে পারবো যে আপনার মধ্যে অনেক প্রতিভা আছে আপনিও প্রকাশ করার একটা প্ল্যাটফর্ম পেলেন আমরাও শুনতে পারলাম আমরা একটু মজা করলাম এনজয় করলাম জি স্যার মাঝে মাঝে প্র্যাকটিস করে হারমোনিয়ামও বাজাইতে পারে ও অসাধারণ তাহলে স্ক্রিনশট নিয়ে নেন ছবিটি এখন আমরা এখন যারা পারবেন তারা নিয়ে নেবেন গ্রুপে দিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে এখন আমরা আপনারা কে কি অঙ্কন করছেন সেটা একটু দেখান অনেক সুন্দর এই যে সামনে যে আপনি ধানের যে গাছগুলো দিয়েছেন এই ধান গাছগুলো এরকম অনেকগুলো রেখা দিয়ে দিবেন এরকম একটা একটা করে ধান গাছ দেওয়া দরকার নাই ধানের যে চারাগুলো এগুলো একটা একটা করে দেওয়ার দরকার নাই নাম বলেন এবং খাতা দেখান যাচ্ছে বলেন
নাদিরা খানম দেখান, আমি আমি নাম বলে এক এক করে, সে নাম বলে বলে দেখবেন। প্রথমে খাতা দেখবেন মিনি খানম, মিনি খানম খাতা দেখান, খাতা দেখানোর সময় বলবেন স্যার আমি মিনি খানম। ঠিক আছে শান্ত সরকার, আমরা ক্লাস শেষ করার আগে আপনার গান উপলব্ধি করবো। স্যার আমার ছবিটা দেখেন স্যার, দেখান আমি একা করতে এসেছি। শিবানী রায় সুন্দর হয়েছে, তুম্পা খাতুন আরো ভালো, বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। শিবানী রায়টা অনেক সুন্দর, শিবানীরা এভাবে চালিয়ে যান। অদিতি বিশ্বাস ঠিক আছে, শান্ত সরকারও সুন্দর, ধান গাছ সব এরকম গিজি গিজি করে দেবেন, মানে ওরকম একটা একটা করে গাছ কি দেখা যায় নাকি দূরের গাছ, মনে হবে অনেকগুলো ওখানে ধানের চারা আছে, ধানের গাছ আছে। তারপর ফারিয়া জাহান একটা দেখছি, ফারিজান আপনারটা ক্লিয়ার বলা যায় না, উল্টা ধরছেন স্যার, তাহাজাতটা দেখবেন, আপনিও ধানের চারা আরো বড় করে দিবেন। তাজ্জতালি আপনারটা কই স্যার, দেখাচ্ছি স্যার, এখনো ক্লিয়ার হয়নি, যতটুকু হয়েছে ততটুকু দেখেন স্যার, উপরে ডিভাইস নাম দেখতে পাচ্ছি দুইটা, দুইটা দিয়ে সুন্দর হয়েছে কিন্তু ছবি ধরছে উল্টা করে, আমাদের সবারই অনেক সুন্দর হয়েছে বুঝছেন। দুই একজন এখন একটু চেষ্টা করবেন তাহলে ভালো কিছু হবে। স্যার রীতা পান্ডে, রীতা পান্ডে দেখান, হ্যাঁ ধানের গাছের সমস্যা, ধান গাছ মানে অনেকগুলো ধান গাছ থাকলে কেমন এরকম অনেকগুলো রেখা দিয়ে রাখবেন, স্পষ্ট করে দেখানো লাগবে এগুলো ধান গাছ, এরকম আপনি এরকম করে করে রেখা দিয়ে রাখবেন, অনেকগুলো রেখা ধান পাকিয়ে গেছে কাটা লাগবে। এই ছবিটা দেখেন, এই ছবিটা ভালো হয়েছে কিন্তু ঘর ভালো হয়নি, এই ছবিটা ভালো হয়েছে কিন্তু ঘর আঁকতে পারিনি, বাকিগুলো সুন্দর হয়েছে, ধানের চারা গুলো সুন্দর, এরকম করে দিয়ে রাখবো ধানের চারা। আর আপনি ভালো করে ঘর আঁকা প্র্যাকটিস করবেন, আপনার ঘর হয়নি কিন্তু, তার ছবি দেখালাম একটু আগে, আমি আপনার প্রথম একটা ছবি দেখাইছিল, ছবিটি সুন্দর হয়েছিল, ছবিটি কাজ ছিল নাদিরা খানম, দেখান তো নাদিরা খানম একটা, নাদিরা খানমের টা দেখেন সবাই, সবাই এরকম করে অঙ্কন করবে নাদিরা খানমের মতো করে, দেখতে পাচ্ছি না তো ছবিটা, আপনার ওখানে কোনো যায়নি কি স্যার, নাদি নাদিরা খানমের সঙ্গে ছবিটা দেখি, আর একটু পিছায় ধরেন নাদিরা খানম, পিছায় ধরেন,
শিবানী রায় দেখাবেন, দেখান শিবানী রায় টা দেখান। স্যার সুন্দর হয়েছে তো? শিবানী রায় টা দেখেন, শিবানী রায় টা সুন্দর হয়েছে। গাছগুলো এত সুন্দর করে করে কিভাবে আমি বুঝি না, আমাকে একটু শিখিয়ে দিন তো আপু। আর শুধু সবগুলো গ্রুপে পোস্ট করবেন, নাম রোল ব্যাস, নাম রোল ব্যাস এবং কোন জেলা লিখে পোস্ট করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা লাইভ ক্লাস শেষ করব, কিন্তু লাইভ ক্লাস শেষ করার আগে আমরা শান্তা সরকারের কাছ থেকে একটি গান শুনবো, তারপর আমরা লাইভ ক্লাস শেষ করব। দয়া করে সবাই মাইক্রোফোন গুলো মিউট করে রাখেন, শান্তা সরকার শুরু করুন। শান্তা সরকার আচ্ছা স্যার, শান্ত সরকার মাইক্রোফোন আনমিউট করে বলেন, মিউট হয়ে গেছে। জি আবার কি বাহমে মাঝে হেজেতে নে হাম স্যার ইমামুসলিম দেখেন স্যার একসেপ্ট মাবাতে ওতে নে কে বেকারারি কে বেকারারি না अब होगी गम बहुत प्यार करती है तुमको सनम बहुत प्यार करती है तुमको सनम हमारी नजर है तस्वर तुम्हारा तुम्हारे बिना नजे ना गवारा तुम यूही चाहेंगे जब तक है दम बहुत प्यार करती है तुमको सनम बहुत प्यार करती है तुमको सनम। খুবই সুন্দর আছে, এবার থেকে প্রতিদিন যখনই গান হবে শান্তা সরকার আগে চলে আসবে, ঠিক আছে? গান থাকবে, সুন্দর হয়েছে গানটা, শাহরুখ খান থাকলে ভালো হইতো। অনেক সুন্দর জি স্যার, ভাষায় প্রকাশ করা যাচ্ছে না এত সুন্দর হয়েছে। ঠিক আছে আমরা আরেকটা শুনতে যাচ্ছি আপনাদের। এবার জাতি আপনার কাছে একটি বাংলা গান শুনতে চাই। আপনি তো কাঁপিয়ে দিয়েছেন, বাংলায় ফাটিয়ে দেন। আচ্ছা ঠিক আছে।
তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা, ওগো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা। এই জীবন ছিল নদীর মতো গতিহারা, এই জীবন ছিল নদীর মতো গতিহারা দিশাহারা, ওগো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা। আগে ছিল শুধু পরিচয়, পরে হলো মন বিনিময়, আগে ছিল শুধু পরিচয়, পরে হলো মন বিনিময়, শুভ লগ্নে হয়ে গেল শুভ পরিণয়, শুভ লগ্নে হয়ে গেল শুভ পরিণয়, আজ যখন নীল দেবে নদীর মতো গতিহারা দিশাহারা, ওগো তোমার আকাশ দুটি শেষ হয়ে গেছে গান। তালের সাথে একটু মিলান স্যার, আমরা একটু হারমোনিয়াম বাজাচ্ছিলাম, আমি টুম্পা খাতুন। ধন্যবাদ শান্তা সরকার, অনেক ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ চমৎকার গান উপহার দেওয়ার জন্য। আসলে আমাদের সবাই অনেক বেশি বেশি এনজয় করছে। আসলে শেষ ভালো যার সব ভালো তার, আমরা শেষে অনেক ভালো একটা কিছু পেলাম শান্তা সরকারের কাছ থেকে। এর জন্য শান্তা সরকারের জন্য রইল বুক ভরা ভালোবাসা এবং দোয়া। আশা করি আপনি অনেক ভালো কিছু করবেন এবং আপনার জন্য অনেক দোয়া রইল। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা যে ছবিটি স্ক্রিনশট দিয়ে দিয়েছেন, এই ছবিটি সবাই বাসায় অঙ্কন করবেন এবং যারা অঙ্কন করছেন আপনারা সবাই গ্রুপে পোস্ট করবেন। পোস্ট করার সময় আপনার নাম, রোল, ব্যাচ উল্লেখ করে এবং কোন জেলা থেকে আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন এটি উল্লেখ করে পোস্ট করবেন। প্রিয় শিক্ষার্থী বন্ধু, এবং আপনারা অবশ্যই অবগত আছেন জুলাই জুন 2022-23 সেশনে চালু করা আসতে ভর্তি চলছে। আপনাদের এখনো ভর্তি হননি, চেষ্টা করুন অতি দ্রুত ভর্তি হওয়ার জন্য। এবং আপনারা অবশ্যই জানেন যে আমাদের প্রতিষ্ঠানের ভর্তির শেষ তারিখ 30/5/2022, আর বেশি দিন নাই, সুতরাং দ্রুত চেষ্টা করুন ভর্তি হয়ে যাওয়ার জন্য। সপ্তম এবং অষ্টম ব্যাচের জন্য নির্দেশনা থাকবে, ষষ্ঠ ব্যাচ রবিবার এবং মঙ্গলবার রাত 8:30 আপনার সাজেশন ক্লাসে অবশ্যই উপস্থিত থাকবেন, আপনাদের উপস্থিতি বাধ্যতামূলক। এবং সোমবার এবং বুধবার আপনারা যারা সপ্তম এবং অষ্টম ব্যাচে আছেন আপনারা সবাই অবশ্যই উপস্থিত থাকবেন, আপনাদের উপস্থিতি একান্ত কাম্য করি এবং আপনাদের উপস্থিতি বাধ্যতামূলক। এবং প্রতি শুক্রবার রাত 8:30 থেকে আপনাদের নিবন্ধনের উপর কুইক ড্রাই ক্লাস শুরু হয়। আমরা ক্লাসের মাঝামাঝিতে আমরা একটু বিনোদন করি এবং ক্লাসের শেষেও বিনোদন করি, বিনোদনের একটা আড্ডায় আমরা যুক্ত হই এবং সুন্দর করে আমরা বিভিন্ন বিষয় চর্চা করি। আপনারাও অবশ্যই যুক্ত থাকবেন, অনেক এনজয় করবেন এবং উপভোগ করবেন, আপনাদের প্রতিভা প্রকাশ করতে পারবেন। সুতরাং আপনারা প্রতি শুক্রবার ক্লাসগুলোতে অবশ্যই যুক্ত থাকবেন এবং আপনাদের পরিচিত যারা আছে পঞ্চম ব্যাচ এবং অন্যান্য ব্যাচের যারা আছে, অন্যান্য প্রতিষ্ঠানের যারা আছে, আপনারা সবাই যুক্ত হওয়ার চেষ্টা করবেন। আপনারা অবশ্যই জানেন যে
ক্রিয়েটিভ ট্রেনিং ইনস্টিটিউটের সম্মানিত পরিচালক জনাব ফিরোজ আহমেদ স্যার, বাংলাদেশ ব্যাপী যারা চারুকলা বিষয়ে এক বছর মেয়াদী অ্যাডভান্স সার্টিফিকেট কোর্সটি করছেন তাদের জন্য এই ক্লাসটি উন্মুক্ত করে দিয়েছেন। আপনারা অবশ্যই ক্লাসের শিরোনামে দেখবেন যখন লাইভ ক্লাস সরাসরি সম্প্রচার করেছি সেখানে কিন্তু দেওয়া আছে জুম আইডি এবং পাসওয়ার্ড, আপনারা এই জুম আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে সরাসরি আমাদের সাথে যুক্ত হতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকের মতো লাইভ ক্লাস এখানে শেষ করছি, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।